ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যেই চিঠি তারা প্রচার করেছে, সেই চিঠি থেকে তারা মিলাদুন্নবী শব্দটা রেখেছে কিন্তু ঈদ শব্দটি তারা বাদ দিয়ে দিয়েছে। এই কাজটি যাহারা করেছে এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যেখানে আল্লাহ পাক কোরআনুল কারিমে বললেন উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যদি আমি আল্লাহর কাছ থেকে কোনো নিয়ামত পায় তাহলে তারা যেন খুশি হয়, আনন্দিত হয়, তারা যেন ঈদ উদযাপন করে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আপনাকে তামাম জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এখন যে হাবিবকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই হাবিব পৃথিবীতে এসেছেন, এর চাইতে বড় নিয়ামত উম্মতের জন্য আর কিছুই হতে পারে না। এর চাইতে বড় পাওয়া এই পৃথিবীর জমিনে আমাদের জন্য আর কোনো কিছুই হতে পারে না। যুগ যুগ ধরে যেই নবীর আগমনে সমস্ত মাখলুকাত সারা পৃথিবী খুশি ছিল, আসমান জমিন খুশি, একমাত্র ইবলিস ব্যতীত। নবীর আগমনে শুধু ইবলিস বেজার হয়েছিল, এছাড়া সমস্ত মাখলুকাত খুশি হয়েছিল। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কুল কায়নাত সমস্ত কিছুই নবীর আগমনে খুশি ছিল। আর সেই নবীর আগমনের মাস আজকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ, রবিউল আউয়ালের চাঁদ উঠলো। তারা প্রচার করতেছে মিলাদুন্নবীর সম্পর্কে, তারা প্রচার করে কিন্তু মিলাদুন্নবীর পূর্বে ঈদ শব্দটি যাহারা বাদ দিলেন, আমরা আপনাদের জন্য এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলবো, মনে রাখবেন, যেই জাতি আল্লাহর হাবিবের সাথে দুশ্মনী করেছে, আউলিয়া কেরামদের সাথে যাহারা দুশ্মনী করেছে, আল্লাহ তাআলা অচিরেই তাদেরকে ইতরে হাতে অপদস্থ করেছে, তারা অচিরেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আপনারা যাহারা আসছেন আপনাদেরকে বলবো, আপনাদের পূর্বে যাহারা ছিল তাদের ইতিহাসগুলো দেখে আপনার অন্তত শিক্ষা নেন। মনে রাখবেন, আমার রাসূল এমন একজন মহামানব পৃথিবীতে এসেছে যার আগমনে সবাই খুশি, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, আমরা যাহারা আছি পৃথিবীর সমস্ত মাখলুকাত নবীর আগমনে খুশি। অতএব আপনি কাগজ থেকে ঈদ শব্দটা বাদ দিলে কি হবে? লক্ষ কোটি কোটি আশেক রসুল উম্মতের হৃদয়ে আমার নবীর আগমনের এই ঈদ শব্দটি চিরদিনের জন্য গাঁথা থাকবে। নবীর আগমনে আমরা খুশি, আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ হচ্ছে নবীর আগমন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবের আগমনে আমরা খুশি, সমস্ত মাখলুকাত খুশি। যাহারাই এই কাজটি করেছেন আপনাদেরকে বলবো, চিরে আপনারা সংশোধন হয়ে যান। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।